অবিরাম বৃষ্টির ধারা, নীলাকাশ সাদা মেঘের ভেলা যেন প্রকৃতিকে করে তোলে শান্ত ও মনোরম। আকাশে সারাদিন চলে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে রবিবার মানে 3 তারিখের ভিডিও। সকাল হতে দুপুর অবধি আপনাদের সাথে আছি। যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটার শুরুতেই আজকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা চাইলেই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাইলেই প্রেস করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আমি ভিডিও দিলে সেটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুল করবেন না। আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে পারেন। আপনার একটি লাইক আমার ভিডিওটাকে আরও 5-6 জনের সামনে নিয়ে যেতে অনেক বেশি হেল্পফুল হয়। অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট রেডি করছি। আর আজকে ব্রেকফাস্টের মধ্যে আছে পরোটা, চিকেন ফ্রাই, হচ্ছে ডিম পোচ। বাচ্চারা অনেকদিন ধরে বায়না করছিল, তো মেয়ে খেয়ে অলরেডি চলে গেছে, আজকেও লাস্ট পরীক্ষা। আর ছেলে দুজন বাসায় আছে, তো ওদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। চিকেন ফ্রাই পছন্দ করে না এমন বেবি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। সবার ঘরে কম বেশি সব বাচ্চারাই চিকেন ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। তো আপনারা যদি চান এভাবে ঝটপট করে চিকেন ফ্রাই করে দিতে পারেন। আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপি অলরেডি আমার আরও কয়েকটা ভিডিওতে আছে, যদি আপনারা সেগুলো দেখতে চান প্লিজ প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে আসবেন, তাহলে হয়তো রেসিপিটি পেয়ে যেতে পারেন। এত চটপট করে, এত জলদি করে যে চিকেন ফ্রাই করে দেওয়া যায়, সেটা কিন্তু আমার আজকের ভিডিওটা না। আপনি যদি প্রিভিয়াস ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই তো অলরেডি আমার নাস্তা ডান, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব, বাচ্চারা খেয়ে নেবে আর আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিব। আজকে আর কী কী কাজ করব সবগুলোই কিন্তু আপনাদের সাথে কম বেশি শেয়ার করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার বিশ্বাস যদি ফুলটা ভিডিওটি দেখেন না স্কিপ করে ভালো লাগবে। এই তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, বাচ্চারা নাস্তা করতে বসে গিয়েছে আর আমি চলে গিয়েছি কিচেনে, কারণ এদিকে কিন্তু আমার কুটা বাছার কাজ রয়ে গেছে। আর আজকে আমরা চলে যাব বাড়িতে, তো মেয়ে পরীক্ষা দিয়ে আসার পরে যাব, সেজন্য সব কিছু গুছগাছের একটা প্রিপারেশান আছে, সেগুলো একটু গুছিয়ে নিব। আর এখানে কতগুলো কিশমিশ ছিল, তো কিশমিশগুলো আমি আজকে এখানে রিফিল করে এটা ফ্রিজে রেখে যাব, না হলে দেখা যায় যে অনেক সময় কিশমিশ থেকে হালকা পানি পানি ছেড়ে দিতে পারে বা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে যদি কিশমিশটা ফুল শুকনো না হয়। তো এত রিস্কের দরকার নেই, যেহেতু আমি 20-25 দিন পরে আসবো, সেই জন্য আগে কিশমিশগুলো রিফিল করে আর একটি জারের মধ্যে, তারপরে সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে যাব। আর নর্মাল ফ্রিজে শুধু যে কিশমিশ রাখবো আমি সেটা না, এখানে আমি ডাল, তারপর আচার, ঘি আর হচ্ছে কিশমিশ, সব কিছুই কিন্তু এখানে স্টোর করে যাব। এতে দেখা যাবে যে আমার এগুলো পচনের হাত থেকে রক্ষা হবে। যেহেতু বর্ষার সিজন, ডাল আটা এগুলো বাসায় থাকলে কিন্তু বিভিন্ন ধরনের পোকা নষ্ট করার পসিবিলিটি থাকে, সেই জন্য যদি এটা নর্মাল ফ্রিজে স্টোর করা যায় সেক্ষেত্রে ডালগুলো বা বিভিন্ন জিনিস আটাগুলো ভালো থাকবে। আর এই তো এখানে কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি, এখন এক এক করে ব্যাগে নেবার পালা। লাবিবার জামা কাপড়গুলো আগে নিয়ে নিব, তারপর তাহমিদ তাহসিন, তারপরে আমারগুলো। ঈদে বাড়ি যাওয়া সবসময় খুব আনন্দের, সে ছোটবেলাতেই হোক অথবা বড়বেলায়। ঈদের ছুটিতে কারো গন্তব্য অনেক দূরে হয়, আবার কখনো কারো গন্তব্য হয় খুব কাছাকাছি। কেউ যায় জলপথে, কেউ যায় স্থলপথে, আবার কেউ আকাশপথে। ঈদে বাড়ি যাবার সময় যত ভিড়ই থাকুক না কেন, যত ঝামেলাই হোক না কেন, প্রিয় মুখগুলো কখন দেখা যাবে সে চিন্তায় যেন অস্থির হয়ে থাকে মন, আর বাড়ি পৌঁছালে যেন মুছে যায় সব ধরনের ক্লান্তি। এই যে আমাদের আজকে 3 দিন ধরে অনেক ধরনের
পরিশ্রম হচ্ছে, কারণ ঘর ক্লিনিং করা, কখনো আবার জামা সেলাই করা, কখনো বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া, সো সব মিলে কিন্তু একটু বেশি কাজের মধ্যেই, প্রেশারের মধ্যেই যাচ্ছিল দিনকাল। তবে আজকে মনে হচ্ছে যেন এই তিন দিনের যত প্রেশারই ছিল সব প্রেশারই যেন সব শেষ হয়ে যাচ্ছে। কিছু রান্নাবান্না করে নিচ্ছি, আমরা দুপুরে এখানে খাবো না, দুপুরে বাড়িতে যেয়ে খাবো। সো বাড়িতে যাওয়ার পথে কিছু রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি যেন সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করে নিতে পারি। আর আমার বাসা থেকে বাড়িতে যেতে বেশি সময় লাগে না, 40-45 মিনিট হলেই চলে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন পানি ঝরতে দিয়েছি। পানি ঝরা শেষ হলেই বাচ্চাদেরকে গোসল করিয়ে ফেলবো, তারপরে আবার সব জায়গাটা জায়গায় রেখে দিয়ে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে বের হয়ে যাব। সবাই তো মুড়ি ঘন্ট করে মুগের ডাল দিয়ে বা বিভিন্ন ধরনের ডাল দিয়ে, কিন্তু আপনাদের ভাইয়া এভাবে আলু দিয়ে মুড়ি ঘন্ট করলে ভীষণ পছন্দ করে। তো ওর জন্য আসলে মাছের মাথা আমার বেশিরভাগ সময় এইভাবেই মুড়ি ঘন্টটা করা হয়। আজকেও আমি সেটাই করেছি, আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, চিকেন ভুনা করেছি। আর এগুলো এখন আমরা নিয়ে যাব একসাথে বসে দুপুরে লাঞ্চটা বাসায় যেয়ে করব। তো এখন এগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি এভাবে বক্সে করে নিয়ে ফ্যানের নিচে দিয়ে রাখবো, যেহেতু ফ্রিজে রাখার সময় নেই। আর ফ্রিজে রাখতেও হবে না, আমাদের বাসা থেকে যেহেতু বাড়িতে যেতে বেশি সময় লাগে না, সো এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এইভাবে ফ্যানের নিচে দিয়ে রাখলে গরমটা চলে গেলেই এটাকে আমি প্যাকেটিং করে ব্যাগের ভিতরে নিয়ে নিব। আর এর মাঝখানে কিন্তু আমি তাসিম তামিদকে গোসল করিয়ে দিয়েছি, লাবিবা স্কুল থেকে এসেছে পরীক্ষা দিয়ে, ওকে একটু হালকা পাতলা খেতে দিয়েছি। আর এই তো দেখেন মাশাআল্লাহ এত সুন্দর রোদ উঠেছে, আকাশ ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, মেঘাচ্ছন্ন ছিল না একটুও, মনে হচ্ছিল যেন একদম জ্যৈষ্ঠ বা বৈশাখের খরতাপ রৌদ্র এরকম একটা অবস্থা। তো অলরেডি আমরা এখন বের হয়ে গেছি, 12:40 বাজে, আমাদের সবার রেডি হওয়া কমপ্লিট। এখন রাস্তায় গিয়ে রিক্সায় উঠবো বা অটো পাই যেটাতেই উঠবো, তারপরে চলে যাবো সুজা স্টেশনে। আর এখন কিন্তু খুব আনন্দের মাঝে আছি, আনন্দের মোড়ে আছি, সবাই তো বুঝতেই পারেন প্রিয়জনদের কাছে যাওয়াটা কিন্তু অনেক বেশি আনন্দময়। অনেক স্টেশনে এসেছি, এসে আর বাসের জন্য ওয়েট না করে সিএনজি রিজার্ভ করে ফেলেছি, একদম এখান থেকে আমাদের বাড়ি অবধি সিএনজি নিয়ে চলে যাব। আর এভাবে ডিরেক্ট গেলে কিন্তু বেশি মানে সময় লাগে না, মাত্র 40 মিনিটে ইনশাল্লাহ চলে যাওয়া যাবে। আর আজকে আমি যাওয়ার সময় আমাদের বা রাস্তার যে দুপাশের দৃশ্য সেটাই আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা শহরে থাকেন, গ্রাম থেকে দূরে আছেন বা বিদেশে থাকেন, তারা কিন্তু এই গ্রামের সৌন্দর্যগুলো খুব বেশি মিস করে থাকেন। যদি গ্রামে যাওয়ার পর আমার ভিডিওটার সাথে আপনারা কন্টিনিউ করেন বা থাকেন, বা আমি সামনে যতগুলো ভিডিও আপলোড করব যদি থাকেন আমার সাথে, তাহলে অবশ্যই আপনারা এই গ্রামের সৌন্দর্য থেকে বঞ্চিত হবেন না। আমি সব সৌন্দর্যই চেষ্টা করব তুলে ধরার জন্য, যেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগে। নিচে পিচ ঢালা রাস্তা, চারপাশে সবুজ আর সবুজ, উপরে নীলাকাশ সাদা মেঘ, সব মিলে যেন একাকার হয়ে গেছে সৌন্দর্যে। আমার চোখ যেমন জুড়িয়ে যাচ্ছে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন, আশা করছি আপনাদের চোখও জুড়িয়ে যাচ্ছে। আর এরকম সৌন্দর্য দেখতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, গ্রাম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যেহেতু আমাদের বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। আর এদেশের মধ্যে যে গ্রামগুলো আছে সবগুলো গ্রামই যেন সৌন্দর্যমণ্ডিত একটি দেশ। কোরবানির ঈদে কম বেশি সবাই আমরা বাড়িতে যাই, আর প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দই কিন্তু অন্যরকম। আমরা সবাই কিন্তু কম বেশ আনন্দ করার জন্যে গ্রামে যাই, বা বাবা মার কাছে যাই, প্রিয়জনদের কাছে যাই, হাসি ফোটানোর জন্য যাই। তবে আমাদের এই আনন্দ যেন শুধু আমাদের মধ্যেই না থাকে, গরিব দুঃখী সবার মধ্যে যেন এটা বিলিয়ে দেওয়া হয়, আর সেই চেষ্টাই আমরা সবসময় সবাই করব। বাড়িতে চলে এসেছি অলরেডি, দাদি নাতিনের মহব্বত চলছে উঠানের মাঝে। আর এখানে বাসা থেকে যা রান্না করে এনেছিলাম সেগুলো সব ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি। আর আমাদের মাশাআল্লাহ কবুতর জোড়াগুলো এখনও অনেক সুন্দর রয়েছে এবং বাচ্চা দিয়েছে,
আর যে সুন্দর নীল আকাশ, এত সুন্দর লাগছিল কি বলবো, আমার কাছে মনে হচ্ছিল যেন এক স্বর্গের রাজ্যে ঢুকে পড়েছি। আর এই তো আমাদের অলরেডি কোরবানির ছাগল কেনা হয়ে গেছে দুইটাই, আর গরুটাও কেনা হয়েছে। গরু যিনি লালন পালন করেছিলেন ওনার বাড়িতেই রয়েছে, যখন নিয়ে আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে ভিডিওটা শেষ অংশে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, ঈদে সবাই সাবধানতার সাথে বাড়িতে যাবেন। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।